কিছু মুসলিম নামধারী দেখতে পাই যারা ইসলামকে তো মানতেই চায় না কোরআন শরীফ শুনতে চায় না আমার দৃষ্টিতে ওরা আবু জাহেল আবু লাহাবের চনিকৃষ্ট তাতে কোনো সন্দেহ না বাংলাদেশের আবু জাহেলের গোষ্ঠী মাহফিল হলে মানুষ ধর্মান্ধ হয় পালাগান বন্ধ হয়ে গিয়েছে বলে আফসোস করে আল্লাহর কসম সে আবু জাহেলের চনিকৃষ্ট বেঈমান তাতে কোনো সন্দেহ নেই সাথে চ্যালেঞ্জ করলে দেশ থেকে বের হতে হয় দল থেকে বের হতে হয় যাদের গোলামি করো তাদের দেশে জায়গা হয় না জুতা ঝাঁটা দিয়ে বের করে দেয় সত্যের সন্ধানে সব সময় মাসলাক টিভি স্বাভাবিকভাবে একটি মহল থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশে মাহফিল কেন বাড়তেছে যাত্রা থিয়েটার পালাগান কেন কমতেছে তাদের ভিতরে আগুন জ্বলছে আউল বাউল ফাউলদের দিন শেষ কোরআনপন্থীদের বাংলাদেশ প্রশ্ন আসে যে এত লাখ লাখ টাকা খরচ করে এ মাহফিল করার দরকার কি দরকার কি তা তো বুঝবে যারা দরকার কি তাও বুঝে ঠিক কিনা কোরআনুল করিম থেকে আল্লাহ যাকে খুশি যে খুশি সে হেদায়ত দিতে পারে না যদি না আল্লাহ হেদায়ত না দেন ঠিক কিনা কোরআন করিমের হেদায়ত থেকে যারা বঞ্চিত আমরা হাজার চেষ্টা করেও আল্লাহ যদি না চান তাদেরকে কোরআন করিমের বহুমাত্রিক কল্যাণ ও উপকার কি তা বুঝাতে পারবো না হেদায়তটা আল্লাহর হাতে কার হাতে আল্লাহ তাআলা কোরআন করিমে সেটা বলেছেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন আর বিনয়ের সাথে যে হেদায়েতের দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে আমার আফসোস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় দেড় হাজার বছর আগে আবু জাহেল উতবা সাইবা মুগিরা আবু লাহাব আবুল মুখতারি আবু সুফিয়ান হেন্দা উম্মে জামিল এদের অনেকেই ইসলাম কবুল করে নাই যাদের নাম বললাম এর মধ্যে পুরুষদের একজন মুসলমান হয়েছিল সে হচ্ছে আবু সুফিয়ান মহিলাদের মধ্যে হেন্দা কথা বুঝতে পারছেন কিন্তু এই লোকগুলো ইসলামকে কবুল না করলেও সারা রাত কাবার চত্বরে দাঁড়িয়ে থাকতো রসুলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনে কলিজা ঠান্ডা করতে ইসলামকে কবুল করে নাই কিন্তু কোরআন শুনতে তারা মজা পেত পেত কি না আর আমার দেশে এমন কিছু মুসলিম নামধারী দেখতে পাই যারা ইসলামকে তো মানতেই চায় না কোরআন শরীফ শুনতে চায় না আমার দৃষ্টিতে ওরা আবু জাহেল আবু লাহাবের চনিকৃষ্ট তাতে কোনো সন্দেহ না আপনার আবু জাহেলকে ঘৃণা করেন করেন না যে লোকটা এক অক্ত নামাজ পড়ে না ছয় অক্ত মদ খায় সেও কি তার না ছেলের নাম রাখবে আবু জাহেল আজে বাজে নাম রাখে কন্যা বন্যা হকি স্টিক ব্যালিস্টিক জুতা স্যান্ডেল এই নাম রাখে কিন্তু আবু জাহেল নামটা রাখে না কিন্তু যে আবু জাহেলকে এত ঘৃণা করেন সেও তো কোরআন শুনতে ভালোবাসত মজা পাইত আর এ কোন বাংলাদেশের আবু জাহেলের গোষ্ঠী মাহফিল হলে মানুষ ধর্মান্ধ হয় পালাগান বন্ধ হয়ে গিয়েছে বলে আফসোস করে আল্লাহর কসম সে আবু জাহেলের চনিকৃষ্ট বেঈমান তাতে কোনো সন্দেহ নেই এ সমস্ত অবিশ্বাসী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত অবিশ্বাসী সংশয়বাদীদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশে থাকতে হলে ইসলামকে মেনেই থাকতে হবে ইসলামের সাথে চ্যালেঞ্জ করলে দেশ থেকেও বের হতে হয় দল থেকেও বের হতে হয় যাদের গোলামি করো তাদের দেশেও জায়গা হয় না জুতা ঝাঁটা দিয়ে বের করে দেয় Allah, 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 All
প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ যতদিন থাকবে কোরআনের মাহফিলও চলবে, মাহফিল যত হবে রহমত বাড়বে, বরকত হবে, দেশে কল্যাণ আসবে, রহমতের চাদরে আল্লাহ দেশকে ঘেরাও রাখবেন।